কিছুদিন আগে আমি বিউটি ফর্মুলাসের এই রেটিনলটা আর বেক্সিলকো ফার্মাসিউটিক্যালসের একটা ট্রেটিন অয়েলের উপর একটা রিলস আপলোড করেছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন হাউ টু ইউজ দিস ওয়ান, আর আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে এটা আপনারা কীভাবে ইউজ করবেন। এটা ইউজ করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ওটা হচ্ছে আপনার ফেসকে এমন একটা ফেশিয়াল ক্লেন্সার নিয়ে ক্লিন করে নিতে হবে যেটাতে কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকা যাবে না, একেবারে জেন্টল জেল যে ক্লেন্সারগুলো ওই ধরনের কোনো একটা ক্লেন্সার দিয়ে ক্লিন করতে হবে। আর আমি এখানে ডাইমের একটা জেল ক্লেন্সার ইউজ করেছি। আর আপনি যদি রেটিনোর নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জেনে রাখা দরকার আপনার 12 মাস লিপ বাম ইউজ করতে হবে, আর বাধ্যতামূলক আপনার একটা আই ক্রিম ইউজ করতে হবে আপনার আই এরিয়াটা প্রোটেক্ট করার জন্য। আমি এখানে আই ক্রিম হিসেবে বুটসের আই ক্রিম ইউজ করছি, আর লিপ বাম হিসেবে আমি বডি শপের লিপ বাম ইউজ করছি। এখানে আমি রেটিনল দিয়ে দিচ্ছি একেবারে পি সাইজ অ্যামাউন্টে, যেটা ডক্টররা বলে থাকেন। আর সাথে ময়েশ্চারাইজার হিসেবে নিচ্ছি পারের একটা ক্লাউড ক্রিম, এটাতে কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নেই, এটা শুধুমাত্র আপনার ফেসকে ময়েশ্চারাইজ করবে। আর এই ক্রিমটাও ময়েশ্চারাইজারটাও বাংলাদেশি মার্কেট প্লেসে অ্যাভেলেবল না, আমি এখানে এটা ইউজ করছি। আর দুটোকে মিক্স করে আমি আমার ফেসে লাগাচ্ছি। এখানে আপনার অ্যাভয়েড করবেন আই এরিয়া আর নোজের ডিরেক্ট পাশের এরিয়াটা। থ্যাংকস ফর ওয়াচিং।